ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত লা অলিভা প্রেজেন্স হেলদি ডায়েট অনুষ্ঠানে। আমার সঙ্গে উপস্থিত আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ সুলতানউদ্দিন, উনি শিশু বিশেষজ্ঞ, কর্মরত আছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। প্রফেসর সুলতানউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমাদের সেটে। শিশু রোগ এই বিষয় সম্পর্কে আপনি একটু আমাদের শ্রোতা দর্শক ভিউয়ার্সদের জন্য বলেন। আমাদের দেশের প্রেক্ষাপটে মা এবং বাবারা শিশুদের যে সমস্ত সমস্যা নিয়ে আসে, এর মধ্যে কিছু আছে সাধারণ সমস্যা আর কিছু আছে অত্যন্ত জটিল সমস্যা। সাধারণ সমস্যাগুলির মধ্যে শিশুদের আমরা দেখতে পাই যে শিশুদের সবচেয়ে সাধারণ একটা সমস্যা হলো জ্বর, একটা সমস্যা হলো সর্দি কাশি, একটা সমস্যা হলো শিশুদের খাওয়ায় অরুচি, আর একটা সমস্যা আছে শিশুদের পেট ব্যথা, আর এছাড়া জটিল কিছু সমস্যাও মাঝে মাঝে শিশুদের মধ্যে দেখা দেয়। যেমন অনেক সময় শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হয়, টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, অথবা আরও কোনো মারাত্মক রোগ যেমন লিভারের সমস্যা, জন্ডিসের রোগ, অপুষ্টিজনিত রোগ, ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাব, এই ধরনের সমস্যা আমাদের দেশে সচরাচর বেশি। কি ধরনের উপসর্গ দেখে আপনি বুঝতে পারেন যে আসলে তার ভিতর কি সমস্যা হচ্ছে? কারণ শিশুরা তো বলতে পারে না যে আমার আসলে এখানে এই জিনিসটা হচ্ছে। শিশুদের আসল বিজ্ঞানী কিন্তু শিশু বিশেষজ্ঞ না, শিশুদের আসল বিজ্ঞানী হলো মায়েরা। মায়েরা বুঝতে পারে যে আচ্ছা আমার শিশু কান্না করছে, ওর কি পেট ব্যথা করছে, আচ্ছা আমার শিশু খাবার মুখে নিচ্ছে না, ওর কি জ্বর হলো, বা আমার শিশু ওর কি ওর যে বমির ভাব হচ্ছে বা পায়খানা হচ্ছে না, এইভাবে মায়েরা অনেক আগে টের পেয়ে যায়। প্রবলেম যখন মায়েরা বুঝতে পারে তখনই তো তারা নিয়ে আসবে বাচ্চাদেরকে। আর অনেক সময় কিন্তু আপনি যেটা বলেছেন যে স্বাভাবিক অবস্থাতে সুস্থ বাচ্চাকে নিয়েও যে মায়েরা শিশু বিশেষজ্ঞের কাছে আসে না তা না, সুস্থ বাচ্চাদেরকে নিয়ে আসে, এসে হয়তো বলে যে স্যার এর তো ওর তোমার রুচির সমস্যা, বা ও দেরি করে কথা বলতেছে, বা ও দেরি করে হাঁটা শিখে, বা ওর জেদ বেশি, ও সব কিছু তছনছ করে বেশি, এই ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে যে আসে না তা না। আবার অনেক সময় যে আমি একটু আগে বললাম যে যদি জরুরি কোনো অবস্থার সম্মুখীন হয়, যখন জ্বর হয়েছে, খিচুনি হয়েছে, খাবার খাচ্ছে না, বমি হচ্ছে, পেট ব্যথা, বা পেশাব হলুদ হয়ে গেল, বা বাচ্চা ফ্যাকাশে হয়ে গেছে, ওজন কমে যাচ্ছে, অতিরিক্ত কান্নাকাটি করতেছে, খাবার খাচ্ছে না, এই ধরনের সমস্যা যখন দেখা যায় তখন নিয়ে আসে। এই জন্য শিশুর কাছ থেকে তো আমরা কোনো ইনফরমেশন এক্সপেক্ট করি না, কিন্তু মায়েরা আমাদেরকে সবচেয়ে বেশি ইনফরমেশন দেয়। ৬ মাস পর্যন্ত শিশু তার মায়ের বুকের দুধ খাবে, হ্যাঁ, কিন্তু মায়ের যদি কোনো প্রবলেম থাকে, যেমন ধরেন গ্যাস্ট্রিকের প্রবলেম আছে মায়ের, বা মায়ের হয়তো পায়খানা কষা হয়ে গেছে, এখন ওই বাচ্চা যদি মায়ের এই অবস্থায় মায়ের বুকের দুধ খায়, তাতে কি বাচ্চারও এই রোগটা তার ভিতরে আসতে পারে বা ওই সমস্যাটা তার ভিতরে অনুভূত হতে পারে? এর এই ধরনের যে ধ্যান ধারণা আছে সমাজে, এগুলি প্রায় সবই কুসংস্কার। যেমন বলে যে বাচ্চা বলে যে স্যার বাচ্চার ঠান্ডা কিছুই ভালো হচ্ছে না, কারণ মায়েরই তো ঠান্ডা লেগে রয়েছে, অথবা স্যার মায়ের তো সর্দি কাশি, বা মায়ের তো গ্যাস আছে, তার কি বাচ্চারও কি পেটে গ্যাস হবে যদি যদি বাচ্চাকে মায়ের দুধ দেওয়া হয়? এই ধরনের আসলে এগুলি সবই কুসংস্কার। এতে মানে বুকের দুধ খাওয়ানোতে বাচ্চার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না। যে কোনো বয়সে গ্যাস্ট্রিকের প্রবলেম যে হতে পারে না তা না, কিন্তু তুলনামূলকভাবে ছোটো বাচ্চাদের শিশুদের গ্যাস্ট্রিকের সমস্যা তুলনামূলকভাবে খুবই কম। যদি পরীক্ষা করা যেত, আমাদের দেশে এই পরীক্ষাটা অ্যাভেলেবল প্রায় নাই বললেই চলে। ছোট বাচ্চাদের যখন ৬ মাস পরে তাদের সাধারণ খাবার দেওয়ার যে সাধারণ নিয়ম যে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাবে, যখন তাদের খাবার শুরু হয় যে সাধারণ খাবার তারা খাবে, এই ডায়েটটা যদি বলতেন যে কি ধরনের খাবার শিশুরা খাবে বা মায়েরা তাদেরকে দিবে? এই ইনফরমেশনটা যে কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের দেশের অশিক্ষিত, স্বল্প শিক্ষিত বা শিক্ষিত মায়েদের মধ্যে এই ইনফরমেশনটার কী যে অভাব আছে এটা মানে ভাষা বর্ণনা করা আসলে কঠিন। কারণ ৬ মাস শেষ হয়ে গেল, অনেক মানে অধিকাংশ মায়েরা মনে করবে যে না, ৬ মাসে পড়লেই মনে হয় বাড়তি খাবারটা দিতে হবে, কিন্তু প্রথমত এই ভুলটা আমাদেরকে ভাঙতে হয় যে না, ৬ মাসে পড়লে না, ৬ মাস শেষ হবে, ৭ মাসে পড়বে, তারপরে শুরু করবে। এরপরে তো সবাই আমাদের কাছে জানতে চায় যে স্যার কীভাবে শুরু করবো। আমরা বলি যে শুরুটা করবেন হলো খুব ধীরে ধীরে এবং খুব অল্প অল্প করে। যেমন প্রথম দিকে আপনি হয়তো এক দুই চামচ সুজি দিতে পারেন, বা একটুখানি পাকা নরম কলা দিলেন, বা একটুখানি হয়তো ডিমের কুসুম দিলেন, এই ধরনের হালকা খাবার, সামান্য খাবার দিয়ে বাচ্চাকে প্রথম অভ্যাস করাতে হবে। মেইনলি হলো বুকের দুধ, এর সাথে যেমন বুকের দুধ একটা বাচ্চা ৭ মাস,
সে বুকের দুধ দিনের মধ্যে 5 থেকে 10 বার খেতে পারে, নো প্রবলেম। কিন্তু বাড়তি খাবার প্রথম এক সপ্তাহ বাড়তি খাবার দিনে একবারের বেশি দেওয়া যাবে না, এক দুই চামচের বেশি দেওয়া যাবে না। এরপরে দ্বিতীয় সপ্তাহে দিনে দুইবার দেওয়া যেতে পারে, কিন্তু দুই তিন চামচের বেশি দেওয়া যাবে না। এভাবে যেমন একটা যদি ফল দিতে চায়, ফলের রস দিতে চায়, তাহলে ফল থেকে রস বের করে এক দুই চামচ দিতে পারবে। এই যে বাচ্চাদের যখন প্রথম খাবার দেওয়া শুরু, মানে মায়ের বুকের দুধের পাশাপাশি সাধারণ খাবার যে তারা খাবে, সেই রান্নায় কি সাধারণ তেল না দিয়ে যদি অলিভ অয়েলের প্রয়োগ করা হয় সেটা কি বেশি স্বাস্থ্যকর হয়? অলিভ অয়েল দিলে তো ভালো হবে, স্বাস্থ্যকর হবে, আর সাধারণ তেল দিলেও কোনো অসুবিধা নেই। মা ও শিশুর স্বাস্থ্য, মানে মায়েদের স্বাস্থ্য সম্পর্কে, যে মায়েরা কি খাবার খাবেন, কিভাবে চলবেন, কি ধরনের খাবার খাবেন, তাদের ডায়েট চার্টসটা যদি আপনি একটু ছোট করে আমাদের দর্শকদের জন্য একটু বলতেন। শিশুকে তো বাড়তি খাবার শুরু করবেন, কিন্তু মাকে যে বাড়তি খাবারটা দিতে হবে, মাকে যে স্পেশাল খাবার, স্পেশাল কেয়ার নিতে হবে, সেটাকে তো কিন্তু শিশু জন্মের আগে থেকেই মাকে পুষ্টিকর খাবার দিয়ে, ভালো খাবার দিয়ে, মায়ের খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ ভিটামিন থাকে, যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে, যথেষ্ট পরিমাণ ক্যালোরি থাকে, যেমন ফল মূল, মাছ গোস্ত, দই দুধ, ডিম, এসব। বাচ্চাটার যে পুষ্টি এটা তো মায়ের পুষ্টির উপর নির্ভর করবে, এই জন্য এমনভাবে মাকে মায়ের খাবারের সাথে পুষ্টিকর উপাদান যোগ করতে হবে যেন মা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারে। যেমন যদি ফলমূল খাওয়ানো যায়, দুধ খাওয়ানো যায়, মাছ গোস্ত খাওয়া যায়, শাকসবজি তরিতরকারি খাওয়া যায়, এগুলো যদি মাকে নিয়মিত খাওয়া যায়, দৈনিক মেন তো নাস্তা করবে, দুপুরের খাবার খাবে, রাতে খাবার খাবে, আর এর ফাঁকে দুপুরের খাবারের আগে, রাতে খাবারের আগে হয়তো একটু ফল খাওয়ানো হলো বা অন্য কোনো ভালো কোনো খাবার, ভালো কোনো স্ন্যাক্স, ভালো কোনো নাস্তা করানো হলো। এই উপায়ে মাকে যদি ভালোভাবে যদি যত্ন নেওয়া যায় খাবার দাবার দিক থেকে, পুষ্টির দিক থেকে, তাহলে দেখা যাচ্ছে যে মায়ের যদি স্বাস্থ্য ঠিক থাকে, মায়ের শরীর এবং মন দুটোই যদি ভালো থাকে, তাহলে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে। আর কোনো দিক দিয়ে মায়ের যদি স্বাস্থ্যের হানি ঘটে বা মা মানসিকভাবে আল্লাহ না করে যদি বিপর্যস্ত হয়ে পড়ে বা কোনো প্রেশার থাকে, তাহলে দেখা যাবে যে শিশুর সমস্যা দেখা দিচ্ছে, শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে না, শিশুরও দেখা যাচ্ছে যে অস্থির হয়ে উঠছে, ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, শিশুর বিকাশ ঠিক মতো হচ্ছে না, মায়ের যদি কোনো সমস্যা থাকে। প্রফেসর সুলতানউদ্দিন, অসংখ্য ধন্যবাদ, আপনার এই তথ্যগুলো, আপনার এই আলোচনা আমাদের ভিউয়ার্সদের অনেক কাজে লাগবে। অনেক ধন্যবাদ আমাদের সেটে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন লা অলিভ প্রেজেন্স হেলদি ডায়েট। আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রফেসর সুলতানউদ্দিন, উনি মা এবং শিশু রোগ বিশেষজ্ঞ। নিশ্চয়ই আপনারা আমাদের এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে কী কী পন্থা অবলম্বন করলে মা এবং শিশু আপনারা উভয় সুস্থ থাকতে পারবেন, বিশেষ করে গর্ভবতী মা তার বিশেষ যত্ন। এবং আমাদের সাথে যিনি উপস্থিত ছিলেন বলেছেন যে মায়ের যত্নটা আসলে গর্ভাবস্থায় করতে হবে বেশি, কারণ সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য যখন থেকেই মা তার গর্ভে সন্তান ধারণ করবে তখন থেকেই তার যত্ন, খাওয়া দাওয়া এবং ডায়েট শুরু হবে। আশা করছি আপনারা আমাদের এই অনুষ্ঠান থেকে অনেক উপকৃত হবেন, আমাদের এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে এবং আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে।